আসসালামু আলাইকুম। শাফিন পাখি হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই কালিম পাখির প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে পরবর্তীতে আমার তৈরি করা নতুন আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যান। কেননা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন, তারা অলরেডি জেনে গিয়েছেন আমি প্রতিটা ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি, যেই তথ্যগুলো আর 10টা ইউটিউব চ্যানেল থেকে আলাদা হয়ে থাকি। এবং এর মধ্যে অনেকেই বুঝেও গেছেন যে অন্যান্য 10টা চ্যানেল থেকে আমি যে আলাদা তথ্যগুলো দিই, আমার তথ্যগুলোই অ্যাকুরেট। কারণ আরও অন্যান্য যে চ্যানেলগুলো আছে, ম্যাক্সিমাম চ্যানেলগুলোই কোনো তথ্য সঠিক দেয় না এবং তাদের দেখা যায় অভিজ্ঞতাটাও কম। কিন্তু আমাদের কাছে কালিম পাখি রয়েছে দীর্ঘ 10-12 বছর ধরে, তো আমরা এই বিষয়ে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, বাস্তবে যা দেখেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। বিশেষ করে আমার প্রবাসী ভাইদের কথা বলছি, যারা বিদেশে থাকেন, অনেক কষ্ট করেন, পরিশ্রম করে টাকা উপার্জন করেন, কিন্তু সেই টাকাটা দিয়ে দেশে যখন কোনো খামার গড়তে যান, বিশেষ করে এই কালিম পাখির খামার, অনেকেই প্রতারিত হয়েছেন। এমনও অনেক আছে যারা আমাকে ফোন দিয়ে বলে, ভাই পাখি কিনেছি আজ 4 মাস 5 মাস হয়ে গেল, ডিম দেবে বলছিল, এখনো ডিম দেয় নাই। আসলে তাদের পাখিটা রানিং হয় নাই, তাদের তখন দেয়াই হয়েছে হয়তোবা মিডল এজ বা সেমি অ্যাডাল্ট যে বেবিগুলো থাকে 6-7 মাসের এরকম। কেননা আমি নিজেই অনেক ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে তথ্য দেওয়া আছে কালিম পাখি 6 মাসে অ্যাডাল্ট হয়, 6 মাসে ডিম দেয়, যেটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। আমরা দীর্ঘদিন ধরে এই পাখি পালতেছি, 6 মাসে কখনোই এরা ডিম দেয় না। তো এরকম একটা তথ্যের ভিত্তিতে অনেক প্রবাসী ভাইরা পাখি কিনেছেন, কারণ প্রবাসীরা আসতে পারে না, খামারে দেখতে পারে না, ভিডিওতে ফোনে দেখে যেটা দেখে সেটাই কিনে আর কি। তো ওনাদের সাথে প্রতারণাটা বেশি করা হয়ে থাকে সাধারণত, যে রানিং পাখি বলে দিয়ে দেয় কম বয়সী একটা পাখি। তো কেউ যদি কোনো চ্যানেলে বলে থাকে কালিম পাখি 6 মাসে ডিম বাচ্চা করে, তো আমার অনুরোধ থাকবে সেখান থেকে একটু দূরে থাকবেন। কারণ শুরুতেই আপনাকে যে একটা ভুল তথ্য দিচ্ছে, মিথ্যা একটা আশ্বাস দিচ্ছে, সেখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো অনেকেই আবার ভিডিওতে বলতেছে, আমি নিজে দেখেছি, রিসার্চ করে দেখেছি ভিডিওগুলো, কালিম পাখি সারা বছর ডিম বাচ্চা করে। এটাও একটি ভুল তথ্য। কালিম পাখি ঠিক আছে, এখন আমরা পোষ মানিয়ে নিয়েছি, এটাকে গৃহপালিত পাখিও বলা চলে, এখন মানুষের গৃহেই লালন পালন করা হচ্ছে, কিন্তু এর মানে এই না যে এটা হাঁস মুরগির মতো হয়ে গেছে যে সারা বছর ডিম বাচ্চা দেবে। এরা একটি সিজনাল পাখি, আমি আবারও বলছি এগুলো এক ধরনের মৌসুমি পাখি, শুধুমাত্র মৌসুম ছাড়া এরা ডিম দেবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। শুধুমাত্র মৌসুম ব্যতীত এরা ডিম দেবে না। এখন একটা পাখিকে আপনি সারা বছর বাসায় রাখলে কখনোই সারা বছর ডিম দেবে না, আপনি যে খাবারই খেতে দেন। সুতরাং কোনো বিক্রেতা যদি আপনাকে বলে যে আমার এই পাখি সারা বছর ডিম বাচ্চা দেবে, তো চেষ্টা করবেন ওখান থেকেও দূরে থাকার, কারণ উনিও আপনাকে ভুল একটা তথ্য দিচ্ছেন এবং কিছু ভুল বোঝানোর চেষ্টা করছেন, আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সুতরাং যারা ক্রেতা ভাইরা আছেন দেশের এবং দেশের বাইরের, সবার কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যারা দেখছেন আমার কাছ থেকে নিতে হবে, এই অনুরোধ আমি কখনোই করব না। আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে নেন, সবার মাঝে বিবেকবোধ রয়েছে, জিনিস দেখেন, বুঝেন, যাচাই করেন, যেখানে ভালো লাগে সেখান থেকে নেন, কিন্তু আমি যে তথ্যগুলো বললাম এই তথ্যগুলো মিলিয়ে নেবেন। এই তথ্যগুলো যদি মিলিয়ে নিতে পারেন তাহলে আশা করি ঠকবেন না। আর কালিম পাখি 6-7 মাস বয়স থেকে কিন্তু অ্যাডাল্ট পাখির মতো দেখতে মনে হয়, এই কারণেই প্রতারণাটা বেশি করা হয় আর কি। যারা নতুন তাদের সাথে এই প্রতারণাটা করা হয় যে কালিম পাখি 5-6 মাস বয়স হয়ে গেলে দেখা যায় রানিংয়ের মতো, তখন মানুষকে দিলে মনে হয় যে এটাই রানিং পাখি। আসলে এটা রানিং পাখি হইতে সময় লাগে প্রায় 12-14 মাস, অর্থাৎ এই বছরে যেই বাচ্চাগুলো নেওয়া হচ্ছে এই বাচ্চাগুলো সামনে বছর ডিম দেবে। আবার অনেকেই মনে করেন যে আমার পাখি সামনে বছর ডিম দেবে, তাহলে আসলে কখন দেবে? তো এই বছরে যে বাচ্চাগুলো, এগুলো কিন্তু সামনে বছর একবার ডিম দেবে। আর ফুল রানিং যদি পাখি হয় তো সেই পাখিগুলো 2-3 বার ডিম দিয়ে থাকে এবং ডিম বাচ্চা করে থাকে। একটি পাখি
গড়ে 6 থেকে 8টি ডিম দিতে পারে এবং বাচ্চা তুলনামূলক দুই একটা ব্যাধি রেখে সবগুলোই তোলে। তো অনেকগুলো তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম, জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। হয়তো বা মনে হতে পারে যে অন্যান্য চ্যানেল থেকে এই চ্যানেলটা কেন অন্যরকম তথ্যগুলো দেওয়া হয়, আপনারা যাচাই করে দেখবেন, বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন যে আমি যে আলাদা তথ্যগুলো দিই আসলে তাদেরটা ঠিক না আমারটা ঠিক, মিলিয়ে দেখবেন। যদি আমারটা ভালো লাগে, আমারটা ঠিক মনে হয়, বাস্তবতার সাথে মিল পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে চলেছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।